মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস টেনের 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী একটা ভূগোলের সাজেশন তৈরি করার চেষ্টা করছি। সেই সাজেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমি 5 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করছি। 5 নম্বরের কোশ্চেন যেগুলো আসা উচিত বা আসার সম্ভাবনা আছে সেগুলো হলো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও, চিত্র অবশ্যই। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। 3, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। 4, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আলোচনা করো। ইক্ষু অথবা ধান অথবা কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহস্পাত শিল্পের কেন্দ্রীভবন কেন ঘটেছে তা আলোচনা করো। পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো, ভারত হতে পারে বা পশ্চিম ভারত হতে পারে। লাস্ট কোশ্চেন হচ্ছে, জনবন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। অর্থাৎ এই কোশ্চেনগুলো করলে তোমরা 5 নম্বরের 4টে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপরে যে 3 নম্বরের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ, মরু অঞ্চল প্রসারণ ও প্রতিরোধের উপায়, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য আলোচনা করো, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য আলোচনা করো, অবশ্যই ছবি দিবে, হিমবাহের ক্ষয়কার্য পদ্ধতি, ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব আলোচনা করো, জল সংরক্ষণ পদ্ধতিগুলো আলোচনা করো, অর্থাৎ কী কী পদ্ধতিতে জল সংরক্ষণ করা হয়। তারপরে হচ্ছে যে মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের ওপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব লেখো, মাটি সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, মাটির ক্ষয়ের কারণ আলোচনা করো, অরণ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, এবং তারপরে হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো, খারিফ ও রবি শস্যের পার্থক্য আলোচনা করো, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য আলোচনা করো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অর্থাৎ ইমেল মোবাইল এইগুলোর গুরুত্ব, অথবা আসতে পারে পরিবহনের গুরুত্ব আলোচনা করো, জনসংখ্যা বৃদ্ধির সাথে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়নের সম্পর্ক আলোচনা করো, লাস্ট কোশ্চেন আসতে পারে ভারতের জলবায়ু থেকে এলনিনো বা লানিনার প্রভাব আলোচনা করো। এবার আমি তোমাদের 2 নম্বরেগুলো তুলে ধরছি। জলচক্র কাকে বলে, চেষ্টা করবা সমস্ত কোশ্চেনের ছবি দেওয়ার। জলচক্র কাকে বলে, খারাপার ও ঢালুপার কী, পলল ব্যজনী কী, পলল শঙ্কু কী, পর্যায়ন কী, হিমরেখা কী, হিমশৈল কী, খাড়ি কাকে বলে, বালিয়ারি কী, ফিয়ড কী, দুন কী, ডেকান ট্র্যাপ কী, মালনা দাবলিক ময়দান কী, থর্মরুভূমি সৃষ্টির কারণ কী, খাদার অবা ভাঙর কী, কালবৈশাখী, আম্রবৃষ্টি, মৌসুমি বিস্ফোরণ, পশ্চিমী ঝঞ্ঝা অথবা আশ্চিনের ঝড় কী, সামাজিক অথবা কৃষি বনসৃজন কী, বাগিচা ফসল কাকে বলে, খারিফ রবি বা জায়িদ শস্য কী, ঝুম চাষ কী, পণ্যসূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স কী, স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কী, জনঘনত্ব কাকে বলে, শহর কাকে বলে, সোনালী চতুর্ভুজ কী, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী, কাকে কেন ভারতের ম্যানচেস্টার বলে, উদীয়মান শিল্প কী, ভারতের রুড় কী, শিল্পের শিল্প কী, রজ্জুপথ কী, ইঞ্জিনিয়ারিং শিল্প কী, শিকড় আলগা শিল্প কী। এবার আমি মানচিত্র সম্পর্কে তোমাদের একটা আউটলুক দেওয়ার চেষ্টা করছি, যদিও এগুলোই যে পড়বে এমন কোনো কথা নেই, এগুলো প্র্যাকটিস করলে তোমরা একটা আইডিয়া পেতে পারো। সাতপুরা বা বিন্দ পর্বত, নীলগিরি, দক্ষিণ ভারতের গঙ্গা, গোদাবরী হতে পারে, কাবেরী হতে পারে, ভারতের বৃহত্তম উপহ্রদ শিবালিক, উচ্চতম হ্রদ বৃহত্তম কয়াল, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তামিলনাড়ু, হাইটেক বন্দর, নবসেবা বন্দর, ভারতের ডেট্রয়েট, চেন্নাই, বিশাখাপত্তনম অব্লিক গভীরতম বন্দর, ইন্দিরাকল অব্লিক ইন্দিরা পয়েন্ট, ভারতের চিরহরিৎ অরণ্য অঞ্চল অথবা মালাবার উপকূল, আহমেদাবাদ অব্লিক আহমেদাবাদ আসতে পারে ম্যানচেস্টার দিয়ে, কার্পাস, আখ, ধান, চা, কফি বা গম গবেষণাগার আসবেই একটার এর মধ্যে, বৃহত্তম মহানগর মুম্বাই, প্রশাসনিক রাজধানী দিল্লি, বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, ল্যাটেরাইট অব্লিক কৃষ্ণ অব্লিক মরু অব্লিক পর্জল মাটি, কার্পাস, গম, ধান উৎপাদক অঞ্চল, ভারতের রুর, কানপুর, কোয়েম্বাটুর, কান্ডালা, হলদিয়া। আশা করি আমি যেগুলো বললাম সেগুলো প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি একটা ওভারলুক বা আউটলুক পেয়ে যেতে পারো। চেষ্টা করো, চেষ্টার কোনো বিকল্প নেই। চলকার গিরনা গিরকার চরনা আখের উসকি মেহনত বেকার নেই হতি, কোশিশ করনে বালো কি কবি হার নেই হতি। চেষ্টা করো, অনেক সমস্যা আসবে, সমস্যার সমাধান হবে, নতুনভাবে নিজেদেরকে তৈরি করতে পারবা। সুতরাং হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে।